ফেসবুক পেজে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া ফেসবুক পেজে সুন্না টিভি বাংলা, এরপর আল ফুরকান মিডিয়া ফেসবুক পেজে, এনসি আহলে হাদিস জামে মসজিদ পেজে আপনারা চোখ রাখুন। প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই শর্ত দিয়েছেন সেটি হলো মুতাবাআতুস সুন্নাহ, যে আমলটি ইবাদতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে হইতে হবে। যদি সুন্নতের আলোকে না হয় তা আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতটি কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে রাসূল, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আই ইন কুনতুম তাবুদুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও, মহব্বত না হলে ইবাদত হয় না। ইবাদতের প্রথম শর্ত মহব্বত, মহব্বত না হলে কেউ কারোর জন্য ইবাদত করতে পারে না। এই জন্য আল্লাহকে মহব্বত করার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করা। এই ইবাদত যদি করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে সুন্নতের এত্তেবা করে ইবাদতটা করতে হবে। যদি সুন্নতের এত্তেবা করে ইবাদতটা করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন দুটি পুরস্কার দিবেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে মহব্বত করবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, দুটি পুরস্কার আল্লাহ পাক সুন্নতের এত্তেবার কারণে দিবেন। কিন্তু এই এত্তেবার আলোকে যদি ইবাদতটি না হয়, এত্তেবা থেকে কিছু বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, তখন এটা আস্তে আস্তে সুন্নত থেকে খেলাফে সুন্নতে রূপ নেয়, খেলাফে সুন্নত থেকে বেদাতে রূপ নেয়। আমাদের সমাজে সবচেয়ে জটিল বিষয় হলো বেদাতটা বোঝা, বেদাতটাকে চিনা, এটা সবচেয়ে জটিল। কারণ বেদাতগুলো থাকে সব সুন্দর, বাহ্যিকভাবে বেদাত অনেক সুন্দর, এই জন্য আমাদের সমাজে সব বেদাতের নাম হলো বেদাতে হাসানা, হাসানা মানে সুন্দর। তো বেদাত তো সুন্দরই হবে, সুন্দর না হলে কোনোদিন সেটা বেদাত হয় না। কারণ মূল টাকার নোটের চাইতে জাল টাকার নোট যদি সুন্দর না হয় তো ওই জাল টাকা বাজারে চলে না। জাল টাকা বাজারে খাওয়াইতে হইলে, চলতে হইলে সেটা মূল নোটের চাইতে সুন্দর করে বানাইতে হয়। নকল ডিম বাজারে খাওয়াইতে হইলে মূল ডিমের চাইতে সুন্দর হইতে হয়। নকল চাউল, নকল যে কোনো জিনিস বাজারে বিক্রি করতে হলে মূল জিনিসের চাইতে একটু চাকচিক্যময় হতে হয়। ঠিক বেদাতটা যদি একটু চাকচিক্যময় না হয়, দেখতে একটু সুন্দর না হয়, তাহলে সেটা বাজারে চলবে না। এজন্য সব বেদাতে কিন্তু সুন্দর হাসানা, এই সুন্দর দেখার কারণে সমাজের অধিকাংশ মানুষ মনে করে যে এটা খারাপের কি, এটা তো সুন্দর, এটা তো ভালো জিনিস, এটা আবার বেদাত হয় কেমনে। এই জন্য আমাদের সমাজে সব বেদাতের নাম হলো বেদাতে হাসানা। এই জন্য আমি বলি যে ভাই, আমরা আলোচনার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করেছি, যখন এখানে তো আলহামদুলিল্লাহ যারা আমাদের শ্রোতা তারা কোরআন সুন্নাহ বুঝেন বলেই এই জামিয়া সালাফিয়ার শ্রোতা হইতে পেরেছেন। জামিয়া সালাফিয়ার শ্রোতা কিন্তু সবাই হইতে পারে না, এই তৌফিক এই সৌভাগ্য আল্লাহর সকল বান্দাবান্দির হয় না। যারা মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুটা তাওহিদ বুঝেছেন
কিছুটা সুন্নত বুঝেছেন, শেরেক এবং বেদাত সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ করেছেন, তারাই শুধুমাত্র জামিয়া সালাফিয়ার দর্শক শ্রোতা হইতে পারেন। এই সৌভাগ্য কিন্তু সবার হয় না। এজন্য আপনাদের কাছে ওই দরুদটা সুন্দর লেগেছে, কিন্তু যেখানে তৌহিদের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, সেখানে যখন আমরা ওই দরুদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দরুদ যখন পড়ি তখন এটাকে জনগণ দরুদ মনে করে না। জনগণ মনে করে, মনে হয় কোনো দোয়া পড়তেছে অথবা বড় আত্মাহিয়াত পড়তেছে। বাংলাদেশে একটা হইল ছোট আত্মাহিয়াত, আর একটা হইল বড় আত্মাহিয়াত। ছোট আত্মাহিয়াত হইল তাশাহুদ যেটা, আর বড় আত্মাহিয়াতের মধ্যে তাশাহুদ দরুদ দোয়ায় মাসুরা সবগুলো মিলে বড় আত্মাহিয়াত। তো জনগণ মনে করে বড় আত্মাহিয়াত পড়তেছে, দরুদ পড়তেছে, এটা কিন্তু জনগণ মনে করে না। কিন্তু যখন বক্তা আলোচনার শুরুতে এইভাবে পড়ে তখন মানুষ এটাকে দরুদ মনে করে। বক্তা যদি বলে মহব্বতের সুরে, মহব্বতের সাথে সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা। মাঝখানে একটু ছাঁ খেয়ে নিলাম, শ্রোতাদেরকে লাগাই দিলাম, শ্রোতারা বলতেছে, আর বক্তা শেষে দিয়ে আসি ওয়া আলিহি বালাগাল উলা। আবার বক্তা ভালো করে ছাঁ খাবে, আর শ্রোতারা চালাতে থাকবে মাঝে মাঝে সুন্দর সুন্দর দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। গাছে সিল্লো মাসে সিল্লো সিল্লো বনের হরিণে, আহারে সবাই চিনে গেছে, কিন্তু নবীর উম্মত হয়ে আমরা ছিললাম না রে। আহা, নবীর উম্মতে চিনছি, বেদাতটা চিনছি, নবীর উম্মতে সুন্নত ছিললাম না, ছিললাম কি বেদাত। এইভাবে যখন সবাই মহব্বতের স্বরে পড়ে তখন কিন্তু মানুষ মনে করে যে কি সুন্দর দরুদ, ওরে হাসানা দরুদ এসে গেছে, এটাই তো হাসানা, এটা তো সুন্দর, বাহ্যিকভাবে সুন্দর মনে হয়েছে। এই জন্য সমাজের মানুষকে বাচ্চারে দুধ ছাড়ানো যেমন কঠিন, বেদাতকারীকে বেদাত ছাড়ানো তার থেকে বেশি কঠিন। দেখবেন একটা শিশু যখন দুধ পান শুরু করে তখন দুধ খাইতে চায় না, মায় জোর করে খাওয়াইতে হয়। আস্তে আস্তে খাইতে খাইতে যখন এক বছর পার হয়ে যায়, দেড় বছর হয়, দুই বছর হয়ে যায়, এবার এত প্রিয় হয়ে যায় বাচ্চার কাছে, আর চেষ্টা করিও দুধ পান থেকে দূরে রাখতে পারে না। বাচ্চা অন্য খানা খাইতে চায় না, খালি মায়ের দুধ খাইতে চায়। এই বাচ্চারে দুধ পান থেকে দূরে রাখা যেমন কঠিন, একজন বেদাতের যে মজা পাই গেছে তাকে বেদাত থেকে দূরে রাখা তার থেকে অনেক বেশি কঠিন। কারণ সে মনে করে এটা তো অনেক মজার জিনিস, আর আমি এখন রাতের বারোটায় সবাই ঘুমায় যাইতো, দেখেন দরুদের ঠেলায় দরুদের আশকে সব জাগ্রত হয়ে গেছে। তো এটা হাসানা না, এটা সুন্দর না? এই জন্যই সমাজে বেদাত বোঝানোটা খুবই জটিল, খুবই কঠিন। বেদাত বাহ্যিকভাবে দেখতে অনেক সুন্দর লাগে, সবসময় আগাছা দেখতে সুন্দর লাগে, মূল গাছ এত সুন্দর লাগে না, আগাছা যত সুন্দর লাগে। ধান খেতে আগাছা যখন উঠে
সার দেওয়া লাগে না, ওষুধ দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না। আগাছা এত শক্তিশালী হয় মূল ফসলটাকে ছেপে ধরে রাখে। বেদাতের পিছনে সারও লাগে না, ওষুধও লাগে না, পানিও লাগে না, বেদাত এমনিই শক্তিশালী হয় না, সুন্নতকে ছেপে ধরে বেদাত। এই জন্য বেদাত চিনা আল্লাহ সুবহানাহু তাআলার বড় নিয়ামত। এটা সূক্ষ্ম জিনিস, এটা চিনতে পারলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেছেন, তাকে পছন্দ করেছেন, এই জন্য আল্লাহ পাক তাকে বেদাত চিনার জ্ঞান দিয়েছেন। বেদাত চিনার জন্য আমরা কয়েকটি সূত্র আলোচনা করব। প্রথমে বেদাত কিভাবে চিনা যাবে, প্রথমে এই এক নম্বর সূত্র জানতে হবে যে একই ইবাদত, একই আমল কোন জায়গায় করা সুন্নত, সে একই জিনিসটা অন্য জায়গায় করলে বেদাত। মানে কোন জায়গায় সুন্নত সেম জিনিসটা আবার অন্য জায়গায় করলে সেটা হয় বেদাত। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান, পাঁচ ওয়াক্ত নামাজের আমরা আজান দিয়ে থাকি, কিন্তু ঈদের নামাজের এবং জানাজার নামাজের কোনো আজান দিই না। এখন যদি আমরা মনে করি যে আজান দেওয়া কি মিয়া খারাপ কাজ, আজান তো ভালো জিনিস, আজান দিলে সওয়াব হয়, তাহলে ঈদের নামাজে আজান দিব না কেন, জানাজায় আজান দিব না কেন, আমি আজান দিব, অসুবিধা আছে কি? আপনারা কথা বলেন, জানাজার নামাজে আজান দিব অসুবিধা আছে, ঈদের নামাজে আজান দিব অসুবিধা আছে? কেন অসুবিধা হবে, আজান দিলে কি মিয়া গুনাহ হয়, আজান তো সওয়াবের কাজ, আমি একটা ভালো কাজ করতে চাইতেছি, একটা আজান দিতে চাচ্ছি, তাও আপনারা বলতেছেন গুনাহ হবে, আজান দিলে কি গুনাহ হয়, কে বলেন? হ্যাঁ, আজানেও গুনাহ হয়। এইটা বোঝাটা সবচেয়ে জটিল জিনিস যে আজান দিলে আবার কেমনে গুনাহ হয়, আজান তো ভালো জিনিস, আজান দিলে তো সওয়াবে হবে, আজানে গুনাহ হবে কেন? আমি জানাজার আগেও আজান দিব, ঈদের আগেও আজান দিব, কিন্তু এই একই আজান পাঁচ ওয়াক্ত নামাজের আগে দিলে এটা ইবাদত, এটা সুন্নাত, কিন্তু জানাজার আগে ঈদের আগে দিলে সেটা হয়ে যায় বেদাত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চারজন মুয়াজ্জিন ছিলেন, এই মুয়াজ্জিনদেরকে যেভাবে আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন, আজান শিখিয়েছেন, সেখানে পাঁচ ওয়াক্তের আগে দিতে বলছেন, জানাজার আগে ঈদের আগে দিতে নিষেধ করছেন, দিতে বলেন নাই, এই জন্য ওখানে দিলে এটা বেদাত, পাঁচ ওয়াক্তের আগে দিলে সুন্নত। এই জন্য কোনো জায়গায় কোনো কাজ করার নাম সুন্নত, কোনো জায়গায় ছেড়ে দেওয়ার নাম সুন্নত। সুন্নতটা দুই রকমের, সুন্নতে ফেলিয়া, সুন্নতে তরকিয়া। দোয়ার মধ্যে কোন জায়গায় দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করাটা সুন্নাত, আবার কোন কোন জায়গায় দোয়ার মধ্যে হাত না তোলাটা সুন্নাত। সব জায়গায় দোয়ার মধ্যে হাত তুললে সুন্নাত থাকে না, বেদাত হয়ে যায়। যেমন আমরা মসজিদে ঢুকার সময় আমরা দোয়া পড়ি, দোয়া পড়ি না, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি, এই ঢুকার সময় বের হওয়ার সময় যদি দোয়া করার সময় কেবলামুখী হয়ে দাঁড়ায় যদি বলি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতালি আবওয়াব রাহমাতিক আল্লাহুম্মা গফিরলি যুনুবি আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম وسلطانه القديم من الشيطان الرجيم رب العالمين কিছুক্ষণের মধ্যে মসজিদে ঢোকার জন্য নিয়ত করতেছি, নাওয়াইতুয়ান আযহাবা ইলাল মসজিদ, আয় আল্লাহ মসজিদের ভিতরে বেশি বেশি করে আমাকে ইবাদত করার তৌফিক দিও, আয় আল্লাহ মসজিদের ভিতরে সমস্ত প্রকার খারাপ কাজ থেকে আমাকে বিরত থাকার তৌফিক দিও। এইভাবে আপনি
10-15 মিনিট দোয়া করে নিলেন, করে তারপর মসজিদে ঢুকলেন, সওয়াব হবে না গুনাহ হবে? কেন মিয়া, আমি দোয়া না করছি, আমি খারাপ কিছু করছি? দোয়া করলেও গুনাহ হয় নাকি? আমি কি খারাপ কিছু করছি? দোয়া করছি আমি, আল্লাহর কাছে চাইলেও গুনাহ হয়? যখনই আপনি সমাজে কাউকে বলবেন যে ভাই এইভাবে চাইলে গুনাহ হয়, কই তো ওয়াহাবি পাওয়া গেছে, নবীর দুশ্মন পাওয়া গেছে, যে আল্লাহর কাছে চাইলেও নাকি গুনাহ হয়? আল্লাহর কাছে চাইলে দোয়া করলে গুনাহ হয় নাকি? তাহলে বোঝা গেল, তাহলে বোঝা গেল যে এইরকম সব জায়গায় চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না চাইলেও গুনাহ হয়। টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ি, আমরা পড়ি না? কি দোয়া পড়েন? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবস ওয়াল খাবায়েস। টয়লেটের সামনে দাঁড়াই যদি কেবলামুখী হই দোয়া করেন, নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা, আয় আল্লাহ কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢুকার জন্য নিয়ত করতেছি, রব্বুল আলামিন টয়লেটের সকল বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করবেন, আয় আল্লাহ টয়লেটের সমস্ত কার্যক্রম আমার জন্য অত্যন্ত সহজ করে দিন। এইভাবে কতক্ষণ দোয়া করছেন, দোয়া করে টয়লেটে ঢুকছেন, সওয়াব হবে না গুনাহ হবে? কারণ কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জীবনে এতবার টয়লেটে গেছেন আর বের হয়েছেন, কখনো এইভাবে দোয়া করেন নাই। এখন এর সাথে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, আমাদের আজকে সময় নেই, আবার বৃষ্টি বেড়ে যাচ্ছে, যে তখনই এই এই কথাটা যখনই বলবেন তখন একটা প্রশ্ন আসবে। প্রশ্নটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না করেন সেই কাজ করা যাবে না, তাহলে মিয়াই মাইকের মধ্যে ওয়াজ করো কেন? এই মাইক তো নবীর যুগে ছিল না, তাহলে তুমি মাইকে ওয়াজ করো কেন? আল্লাহর নবীর যুগে তো এসিওয়ালা মসজিদ ছিল না, টাইলসওয়ালা মসজিদ ছিল না, ওই মসজিদে নামাজ পড়ো কেন? নবীর যুগে তো বাংলা বুখারি ছিল না, বাংলা বুখারি পড়ো কেন? নবীর যুগে তো কোরআনে কারিমের মধ্যে জের জবর ছিল না, হরকত ছিল না, নুকতা ছিল না, ওই নুকতাওয়ালা কোরআন তোমরা পড়ো কেন? নবী তো এগুলো করেন নাই, তোমরা এগুলো করো কেন? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই যদি তুমি করো, ও মিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 11টা বিয়ে করছেন, তুমি কেন 11টা বিয়ে করো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছেন মাঝে মাঝে, তুমি কেন মিয়া দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করো না? এগুলো কিন্তু জটিল প্রশ্ন, যে আপনি যখনই সুন্নতের কথা বলবেন, বেদাতের কথা বলবেন, তখনই প্রশ্নগুলো আসবে। এগুলো আজকে জবাব দেওয়া যাবে না ইনশাআল্লাহ, আল্লাহ পাক বাসার একটু অন্য সময় এগুলোর উপরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এরপরে আসেন বেদাতের কয়টা গাঁট চিনে রাখেন, গাঁট যে এইখানের থেকে বেদাত উৎপাদিত হয়, বেদাতের ফ্যাক্টরি যেখান থেকে বেদাত উৎপাদিত হয়, এরকম 6টা গাঁট চিনে রাখেন, চিনে রাখবেন যে এখান থেকে শুধু বেদাতের প্রোডাকশন হয়, বেদাতগুলো আসে। 1 নম্বর হলো আল হাদিস ও দঈফা, দঈফ হাদিস, দঈফ হাদিস থেকে বেদাত উৎপাদিত হয়। যতগুলো বেদাত আছে এইগুলোর অনেকগুলো বেদাত দঈফ হাদিসের উপরে নির্ভরশীল। যেমন লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের যত বেদাত আছে এগুলোর গোড়া উৎপত্তি হলো দঈফ হাদিস আর জাল হাদিস। আল হাদিসুল মাওদুয়া, জাল হাদিস হলো বেদাতের গোড়া, বেদাতের গাঁট, বেদাতের ফ্যাক্টরি। আল হাদিসুল লাতী লা আসলা লাহা, যেগুলোর কোনো ভিত্তি নাই, এইরকম অনেকগুলো হাদিস আছে যেগুলো কোনো কাগজে নাই, কলমে নাই, হাদিসের কিতাবে নাই, এগুলো সিনার মধ্যে থাকে। এইরকম সিনা থেকে যে এলেম বাহির হয়, সিনা থেকে যেই হাদিস বাহির হয়, সেইগুলো থেকে বেদাতের উৎপত্তি হয়। আরেকটা আছে বিজাতীয় কৃষ্টি কালচার থেকে বেদাতের উৎপত্তি হয়। আরেকটা হলো জাহেলেরা, মূর্খ লোকেরা অনেক জিনিসকে উত্তম মনে করে, এখান থেকে বেদাত আসে। আরেকটা হলো দলিলবিহীন কোনো কোনো জিনিসকে যারা উত্তম মনে করে, এখান থেকে বেদাতের উৎপত্তি হয়, বেদাতের ভয়াবহতা।
বেদাতের ভয়াবহতা এত মারাত্মক, বেদাতটা কবিরা গুনাহ চাইতে বড়। কখনো কখনো এটা শিরকে রূপ নেয়, কখনো কখনো এটা বেদাতে এটা কুফরের রূপ নেয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বেদাত গোমরাহি, সমস্ত বেদাতের মাধ্যমে জাহান্নামে যাওয়ার পথ সহজ হয়ে যায়। বেদাতের মাধ্যমে আহলুস সুন্নাহদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, কারণ যারা বেদাত করেন তারাই বেদাতকে টিকিয়ে রাখার জন্য সুন্নাপন্থীদের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুচ্ছা রটনা করতে থাকেন, সুন্নাপন্থীদের সাথে আহলুস সুন্নাহদের সাথে বাহাস করতে চান, আহলুস সুন্নাহদের সাথে শত্রুতা পোষণ করেন। এগুলো হলো বেদাতের মারাত্মক মারাত্মক ভয়াবহতা। সময়ের কারণে আমরা বেশি বেদাতের বর্ণনা দিতে পারতেছি না, শেষ পয়েন্ট বেদাতের কিছু বর্ণনা, একটা বেদাতের বর্ণনা দিয়ে শেষ করব খালি আজকে, সেটা হলো জিকিরের বেদাত। কিসের বেদাত? আল্লাহর জিকিরের বেদাত। সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করছে বাংলাদেশে আল্লাহর জিকিরের নামে নতুন নতুন জিকিরের বেদাত। আগে বেশি শোনা যেত না, এখন ফেসবুক ইন্টারনেট এসে প্রতিদিন আমরা নতুন নতুন জিকির দেখি, লাফানি জিকির, কোদালি জিকির, কুঠারি জিকির, কত রকমের জিকির এখন আমরা প্রতিদিন দেখতে পাই। তাহলে কিছু জিকির করি নাকি? এই জিকিরের মাধ্যমে আমরা শেষ করবো ইনশাল্লাহ আমার আলোচনা, বেশি আর আজকে বেদাতের আলোচনা করবো না, একটাই খালি, সেটা হলো জিকিরের বেদাত। জিকিরের চারটা স্তর আছে, জিকিরের কয়টা স্তর? এটা কোরআন হাদিসের স্তর না, এটা হলো বাংলাদেশি জিকিরের স্তর। বাংলাদেশি জিকিরের স্তর কয়টা? চারটা। প্রথম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এটা হলো এক নম্বর স্তর। বরাবর স্তর যত উপরে উঠবে জিকির তত ছোট হবে, বুঝতে পারছেন? মানে যখন মানুষের প্রমোশন হয়, প্রমোশন হয়ে মানুষ যত পদ উপরে যায় কাজ তত কমে যায়। ইউনিভার্সিটির লেকচারার ক্লাস থাকে বেশি, যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় ক্লাস কমে যায় কিন্তু বেতন বাড়ি যায়, অ্যাসোসিয়েট প্রফেসর হলে ক্লাস আরও কমে যায়, প্রফেসর হলে আরও কমে যায়। এজন্য পদমর্যাদা বাড়বে, জিকির তত ছোট হবে। এজন্য প্রথম দফায় জিকির থাকবে পুরা বাক্যের লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এই জিকির কিন্তু এবাদত, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, কিন্তু এই জিকিরটা করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম যেই পদ্ধতিতে যেভাবে এই জিকিরটা করছেন সেই পদ্ধতিতে করতে হবে। যখন আমরা নিজেদের মন গড়া পদ্ধতিতে করব তখন সেটা বেদাতের রূপ নেয়। এই জন্য যদি আমরা বলি আমার ভাই ও বোনেরা কিছুক্ষণের মধ্যে আমরা আল্লাহর জিকিরের দিকে যাচ্ছি, এজন্য সকলে নিজের মনটাকে কলবের দিকে ফিরাই নি, বাহিরের বাত্তিগুলো সব বন্ধ করে দি, বাহিরের পর্দা সব খুলে দি, মনের পর্দাকে আমরা শক্ত করে ধারণ করি। বাহিরের পর্দা তুলে দিলেন, বাত্তি সব নিভাই দিলেন, এবার জিকির শুরু হবে। চক্ষু বন্ধ করি, কলবকে খুলে দিই, খুলে দেওয়ার পরে প্রথম জিকিরের নিয়ত করে ফেলি, আমি আমার কলবের তরফ মোতাওয়াজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের উসিলা হয়ে রাজশাহী থেকে সিরাজগঞ্জ চলে যাবে, সিরাজগঞ্জ থেকে রংপুর চলে যাবে, রংপুর থেকে ফরিদপুর চলে যাবে, ফরিদপুর থেকে বরিশাল চলে যাবে, বরিশাল থেকে চট্টগ্রাম চলে যাবে, চট্টগ্রাম থেকে ইরান চলে যাবে, ইরান থেকে এসে মক্কা মদিনা সব ঘুরে আল্লাহ রাব্বুল আলমিনের দিকে যাবে, আল্লাহ রাব্বুল আলমিন থেকে জিকিরের ফয়েজ আমার কলবে জারি হয়ে যাবে। এটা হলো জিকিরের কি নিয়ত, নিয়ত করে ফেলছেন, এবার জিকির শুরু করবেন। দশ লতিফার জিকির, দশ লতিফা, শরীরের দশ জায়গায় দশটা লতিফা আছে, এই লতিফাগুলো চালু করতে হবে। করতে হলে লা বলে টান দিয়ে পিছনের দিকে নিতে হবে, ইলাহা বলে সামনের দিকে আসতে হবে, ইল্লাল্লাহ বলে
কলবের মধ্যে ধাক্কা দিতে হবে। তাহলে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে করতে হবে, এভাবে ধাক্কা দিয়ে দিয়ে জিকির। আর এর সাথে সাথে গান গাইতে হবে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক তুই আল্লাহ রিজিকের মালিক তুই আল্লাহ মৌতের মালিক তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আইনাল হাদি আইনাল হক লাইসাল হাদি ইল্লা হু গাউসুল আজম গাউসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ এই হলো একটা জিকিরের তরিকা। আচ্ছা এরপরে আসেন সর্ব জায়গায় তুই আল্লাহ চমনেতে তুই আল্লাহ আমার মাঝে তুই আল্লাহ কলবেতে তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো প্রথম স্তরের জিকির, এক নম্বর স্তরের জিকির। আচ্ছা এবার আসেন দুই নম্বর স্তরে উঠে গেছেন, প্রমোশন হয়ে গেছে, প্রমোশন হয়ে আবার দুই নম্বর স্তরে চলে আসছেন। এবার হবে জিকির অর্ধেক, এতক্ষণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, এবার হবে লা ইলাহা বাদ, এবার খালি ইল্লাল্লাহ। অর্ধেক কমে গেছে কাজ, কারণ এখন আমার লতিফা জারি হয়ে গেছে, এখন আমি দুই নম্বর স্তরে চলে আসছি। এবার হবে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এবার ইল্লাল্লাহ বলার সময় আবার করতে হবে কিছু, বলতে হবে তো, খালি ইল্লাল্লাহ বললে হবে না। খাজা বাবা মারহাবা, ফারান বাবা মারহাবা, কাদেরী বাবা মারহাবা, কেল্লা বাবা মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কেল্লা বাবা মারহাবা, গোলাপশা বাবা মারহাবা, কেল্লা বাবা মারহাবা, আয় জালালি মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আয় জালালি মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বসেন বসেন বৈশা যান, বসেন বসেন বৈশা যান, আয় জালালি মারহাবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হলো ইল্লাল্লাহর জিকির। এটা হলো দ্বিতীয় স্তরে, যখন আপনি দুই নম্বর স্তরে উঠে গেছেন। এবার আসেন তৃতীয় স্তরে উঠে গেছেন, প্রমোশন হয়ে গেছে, এবার ইল্লাল্লাহরে অর্ধেক করতে হবে। কেমনে অর্ধেক করবেন? আল্লাহ 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 ইল্লা বাদ দিয়ে দিবেন, ইল্লা বাদ দিয়ে অর্ধেকে চলে আসবে, কাজ আরো কমে যাবে। এবার বলবেন আল্লাহ 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 করতে করতে মাঝে মাঝে বাসে উঠে যাবেন, মাঝে মাঝে আমার গলা ধরে ফেলবেন, মাঝে মাঝে স্টেজে উঠে যাবেন, মাঝে মাঝে এদিকে দৌড় দিবেন, মাঝে মাঝে এদিকে দৌড় দিবেন, আর আমি বলতে থাকবো তুমিও দরজা খুলবা না, আমিও দরজা ছাড়বো না, আল্লাহ 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 আল্লাহ। এটা হলো তিন নম্বর স্তরের জিকির। আচ্ছা এবার চতুর্থ স্তরে উঠে গেছেন, এবার একবারে সর্বোচ্চ স্তরে। এই সর্বোচ্চ স্তরে উঠার মাধ্যমে আমাদের আলোচনা আজকে শেষ। এবার উঠে গেছেন কোথায়? একেবারে হাকিকতে। এবার আল্লাহরে অর্ধেক করতে হবে, আল্লাহ জিকির আর হবে না। এবার কোন জায়গায় আসতে হবে? আল্লাহর প্রথম অংশ বাদ দিয়ে শেষ লাস্টে হু হা হু হা হু হা হু হা হু হা, মানে আল্লাহর প্রথম অংশ বাদ দিয়ে লাস্টের খালি হু হু রাখতে হবে। তখন কি করতে হবে? তুমি রাজি হইলে বাবা রাজি হবে রাসূলুল্লাহ, হু হা হু হা হু হা, আমার মরার কালে বাবা তুমি পাশে থাকিও, কবরের সওয়াল জবাব তুমি বলে দিও, ও ও হু হা হু হা হু হা হু হা হু হা। এবার হচ্ছে হু হার জিকির, প্রোগ্রাম
এটা হলো সর্বোচ্চ স্তরের জিকির। এই হলো, আমি আর বিস্তারিত বলছি না, একটা একটা শুধু বলছি, সব জিকিরের চার স্তরের চারটা জিকির। এই চারটা জিকির করে বাংলাদেশের ওলি হয়, আল্লাহর ওলি হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তরিকা বাদ দিয়ে কোন মানুষের পক্ষে আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। তাহলে এই যে পদ্ধতির জিকিরগুলো, এগুলো কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা করছেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কি ওলি হতে পারেন নাই? পারছেন? খালি ওলি না, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওলি। আচ্ছা, আরো সবচেয়ে বড় দুঃখজনক, আহারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিকিরগুলো পায় নাই। কি বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই জিকির পাইছেন? সিস্তিয়া তরিকার জিকির পান নাই, কাদেরিয়া পান নাই, নকশবন্দিয়া পান নাই, মুজাদ্দিদিয়া পান নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হতে পারলো না, কারণ এই জিকিরগুলো হয়তো তিনি পান নাই। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, আমরা সুন্নতকে শক্ত করে মজবুত করে ধরব, বেদাতকে একেবারে পুরোপুরি জীবন থেকে ছেড়ে দেব। এই জন্য বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ব। আমাদের কাজ হবে শেরেক মুক্ত তাওহিদি ইমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহিদি ইমান গড়ার এবং বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল জামিয়া সালাফিয়া রাজশাহীর এই সম্মেলনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই সম্মেলনে যতগুলো আলোচনা হয়েছে সবগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে তাওহীদের প্রেরণা, তাওহীদের অনুভূতি, তাওহীদের আকীদা আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দিন। সুন্নতকে মহব্বত করার, সুন্নত অনুযায়ী আমল করার এবং বেদাতি আমল থেকে দূরে থাকার, বিরত থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।